পশ্চিমবঙ্গের মালদা জেলা যেন জালনোটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শুধুই কি জালনোট, না, সঙ্গে বেড়ে চলছে ছিনতাই, লুটপাট এবং খুনের ঘটনা। সোমবার রাতে এক ব্যবসায়ীকে মাথায় গুলি করে 3 লক্ষ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া ব্লকের দুর্গাপুরে। মৃত ব্যক্তির নাম আব্দুল বাসির, বয়স 55 বছর। সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত ব্যবসায়ীর ছেলেকেও পিস্তলে বাঁট দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। দুর্গাপুরে বাসস্ট্যান্ডের কাছে বড় হার্ডওয়্যারের দোকান রয়েছে আব্দুল বাসিরের। সোমবার রাতে আব্দুল বাসির দোকান বন্ধ করে 2 ছেলে ফৈজুল হক এবং মহিদুর হককে নিয়ে বাইকে করে বাড়ির দিকে রওনা দেন। আব্দুল বাসিরের বাড়ি তার দোকান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে বাহিরকাপ গ্রামে। বেশ কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারেন অন্য একটি বাইক তাদের পিছু নিচ্ছে। রাস্তা ফাঁকা থাকলে দুষ্কৃতীরা পথ অবরোধ করে আব্দুল বাসির ও তার 2 ছেলেকে ঘিরে ধরে। 3 দুষ্কৃতীর দল মুখে কাপড় ঢাকা দিয়ে আব্দুল বাসিরের কাছ থেকে টাকা ভরা ব্যাগ ছিনতাই করার চেষ্টা করলে ছেলে ফৈজুল হক বাধা দেওয়ায় দুষ্কৃতীরা প্রথমে পিস্তলে বাঁট দিয়ে ফৈজুল হককে মাথায় আঘাত করে। এরপর বাসির বাধা দিলে তার মাথা লক্ষ্য করে গুলি চালায় 1 দুষ্কৃতী, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল বাসিরের। তৎক্ষণাৎ টাকা ভর্তি ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 2 ছেলের চিৎকারে স্থানীয় কিছু লোক ছুটে এসে তাদের রতুয়া হাসপাতালে নিয়ে ভর্তি করান। গুরুতর আহত হন ফৈজুল হক। এই ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। বালপুর থেকে টার্নিং যখন দিলাম ডান দিকে, ওখান থেকে আমাদেরকে ফলো করেছে। আমি ভাবছি যে ধুলা টুলার জন্য হয়তো ফলো করলো, তো আমিও ওভারটেক করতে দিচ্ছিলাম না। বাবা বললো যে একটু স্লো করে দেবে, এটা উঠে কী হয়ে যাবে না হয়ে যাবে। যেমনি স্লো করেছি বন্য টুলাটা পেরিয়েছি, তেমনি গুলি করতে লেগেছে আন্দাজুন সাইডে এসে। কজন ছিল, কিসে ছিল? 3 জন ছিল, বাইকে ছিল, অ্যাপাচি ব্লু কালারের। কোন জায়গাটাতে? কোন জায়গাটাতে? আপনার বান্নাটোলা পার হয়ে। আচ্ছা, বান্নাটোলা পার হয়ে গিয়ে মাঠে, মাঠের জায়গাটাতে একটু কার জন্য আমার বাবাকে মেরে ফেলে দিল। ওরা কি মুখে কাপড় বেঁধেছিল? না, মুখে কাপড় বেঁধেছিল, বিহারি কথা বলছিল, হিন্দি কথা বলছিল, 3 জনের হাতে হাতিয়ার ছিল। তারপরে তখন গুলি করে আমাদেরকে টাকা পয়সা সব লুট করে নিয়ে বলছে ব্যাগ দিয়ে, না তো 2-3 জনকে মেরে ফেলে দেবো। আমি আমি ভাবছি যে বাবা হয়তো বেহোশ টেহোশ হয়ে গেছে। তারপরে ব্যাগের টাকাটা ছিনিয়ে নিয়ে, কত টাকা ছিল ব্যাগে? মোটামুটি 3 লাখ টাকার উপরেই থাকে আমার বাবার। এখানে যে প্রত্যেক দিন পেমেন্ট করতে হয় আমাদেরকে, আমাদেরকে মহাজন কখন কোন সময় ঢুকে কোনো ঠিক না। তো টাকাটা নিয়ে যখন পালিয়ে গেল, আমি বলছি হয়তো গাড়ি নাম্বার টাম্বার দেখব কি বলছে, এইদিকে দেখলেই গুলি করে দেবো চুপচাপ থাক। তারপরে তখন আরো পালিয়ে গেল ওখান থেকে। আপনারা কজন ছিল বাইকে? আমরা 3 জন ছিলাম। কে কে ছিল বাইকে? আমরা 2 ভাই ছিলাম, আর বাবা মধ্যখানে ছিল। জলপাইগুড়ি শহরের বুকে সঙ্গীতা অটোমোবাইলস নিয়ে এলো সুজুকি কোম্পানি বিভিন্ন মডেলের বাইক। আমাদের এই শোরুমে থাকছে সুজুকি জিক্সার এসএফ, জিক্সার ন্যাকেট, বার্কম্যান স্ট্রিট, সুজুকি অ্যাক্সেস 125, জিক্সার এসএফ 250। আমাদের ঠিকানা সঙ্গীতা অটোমোবাইলস, পাহাড়পুর, জলপাইগুড়ি। Do you want to open a preschool? Do you want to run it successfully and profitably within your budget? Then Kids Wings Preschool, a unit of Lakhotia Group, offers you franchising opportunity with minimum investment and maximum returns. Hurry, start your own preschool and pre-primary teachers training program with absolutely low investment and low royalty structure. আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল এখন শিলিগুড়িতে ভর্তি চলছে। এখানে আনন্দদায়ক পরিবেশে শিক্ষালাভের সাথে সাথে জ্ঞান অর্জন হয় অভিজ্ঞতার মাধ্যমে। সহায়ক শিক্ষায় জীবনের অঙ্গ, সেই জন্য এখানে রয়েছে সবুজ মাঠে খেলাধুলার সাথে বন্ধুত্বের হাতছানি। নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ক্যাম্পাস আম্বারি বেলাকোবা রোড, কামারভিটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7908396431, 7908396438। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে, প্লাম প্লাজা প্যাটেলুনসের গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933। পূজা পূজা পূজা,
শীতবস্ত্র মানেই পূজার বিপুল সম্ভার। এখানে পাওয়া যাচ্ছে জ্যাকেট, লেডিস কোট, শেরওয়ানি, বাচ্চা ও মেয়েদের হাল ফ্যাশনের শীতবস্ত্র। আমাদের ঠিকানা পূজা, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি। ওপরে পূজা, নিচে লেডিস কর্নার। গত 20 সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেছে বিদ্যাশ্রীর মেকওভারের নতুন সেলুনের। এখানে আপনারা পাচ্ছেন সব রকম নামি দামি ব্র্যান্ডের ফেসিয়াল, ডিটেন ওয়াক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর, ফুল বডি স্পা। এছাড়াও থাকছে ক্রিয়েটিভ হেয়ার কাট, হেয়ার স্পা ও হেয়ার ট্রিটমেন্ট। এসবই হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ বিউটিশিয়ান আর হেয়ার এক্সপার্টদের দ্বারা। তাই আর দেরি কেন, আজই চলে আসুন বিদ্যাশ্রীর মেকওভারে, নিজেকে সাজিয়ে তুলুন সুন্দর ও নতুনভাবে। আমাদের ঠিকানা গ্যালাক্সি বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, কেরানীপাড়া মোড়, ভ্যালু প্লাসের উপরে, জলপাইগুড়ি। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পূর্ণ ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার, উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এখন আমাদের প্রিয় শহর জলপাইগুড়িতে এসে গেল ভারতের প্রথম ট্রাক্টর কোম্পানি আয়চার ট্রাক্টরের অনুমোদিত ডিলার পি শর্মা। আমাদের ঠিকানা নয়াবস্তি মিশন রোড, জলপাইগুড়ি। আমাদের এখানে পাবেন 18 HP থেকে 60 HP পর্যন্ত ট্রাক্টরের বিপুল সম্ভার এবং অরিজিনাল স্পেয়ার পার্টস। আর পাবেন সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ট্রাক্টর মেরামতির সুবিধা। আর উৎসবের মরশুমে রয়েছে আকর্ষণীয় স্কিম এবং রকমারি উপহার। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে এসকে কিডস নিয়ে এসেছে ছোট ছোট শিশুদের মনোবিকাশের সুযোগ। প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজিতে ভর্তি চলছে। এসকে কিডস নেতাজি পাড়া, নেতাজি মডার্ন ক্লাবের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এখানে পাবেন সমস্ত নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন এবং অ্যাক্সেসরিজ। শুধু তাই নয়, আমাদের এখানে মোবাইল ফোন পাবেন অনলাইন প্রাইস থেকেও কম দামে। তাই দেরি না করে আজই চলে আসুন আনন্দ গ্যালারিতে, PC শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি।